এক বোন লিখেছেন যে হুজাইফা কি একজন সাহাবি ছিলেন আর ছেলেবেবীদের নাম কি হুজাইফা রাখা যাবে হ্যাঁ হ্যাঁ একজন সাহাবি ছিলেন এবং অত্যন্ত উচ্চ মানের সাহাবি ছিলেন তার নাম হচ্ছে হোজাইফা ইবনুল ইয়ামান তার পিতার নাম হচ্ছে ইয়ামান এবং তিনি এত উঁচু মানের সাহাবি ছিলেন এবং এত শক্ত ইমানের অধিকারী ছিলেন যে বদরের যুদ্ধে তিনি তার পিতা যে কাফের পিতা নবী নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল তাকে হাতের নাগালে পেয়ে নিজের পিতাকে তিনি হত্যা করেছেন ঠিক আছে তো এই হজাইফা ইবনালিয়ামান নবী সাল আলহ সাল্লামের গোপন বিভিন্ন বিষয়ের তিনি একজন আমানতদার তিনি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এজন্য আল্লাহনবী সাল্লাহ সাল্লাম অনেক গোপন বিষয়ে তার কাছে শেয়ার করতেন এবং তিনি ওগুলা কারো কাছে বলতেন না এজন্য বলা হয় যে শির রাসুল্লাহ তিনি রাসুল সাল্লাহামের গোপন বিষয়ের অধিকারী ব্যক্তি আর তিনি বদরি সাহাবি ইসলামের প্রথম যুগে যারা ইসলাম কবর করছেন তাদের মধ্যে একজন আর তিনি রাসু সাল্লাহসালামের কাছে বিভিন্ন অকল্যাণ বা ফিতনা যেগুলি দুনিয়াতে আসবে এই সমস্ত বিষয় নিয়ে বেশি প্রশ্ন করতেন তিনি বলতেন যে আমি এই ফেতনা নিয়ে বেশি প্রশ্ন করছি এই উদ্দেশ্যে যাতে করে এই ফেতনা আমাকে না পেয়ে বসে তো তার ওই প্রশ্নগুলোর মাধ্যমে যেমন কেয়ামতের পূর্বে যে মানুষের ভিতরে ফেতনা হবে যুদ্ধ হবে ঝগড়া হবে অন্যায় অনাচার বাড়বে এই সমস্ত বিষয়ে তিনি বেশিরভাগ প্রশ্ন করতেন আল্লাহ জবাব দিতেন তার প্রশ্নের মাধ্যমে উম্মত এই উত্তরগুলি পেয়েছে তো সুতরাং এই নাম কোনো ছেলে বাচ্চা রাখাতে কোনো অসুবিধা নেই বরং এটা একজন সাহাবির নাম হিসাবে এই নাম রাখাটা উত্তম হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা